জি আপনাকে শোনা যাচ্ছে বলুন ভাই কেমন আছেন আপনারা সবাই জি আমরা ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন আচ্ছা একটু আগে কথা হচ্ছিল বাস বিহারী ভাই বলছিলেন যে ঈশ্বরের আসলে প্রয়োজনটা কি আমাদের জীবনে তো আমি বলে রাখি আমি অ্যাকচুয়ালি খ্রিস্টান মুভিন ছিলাম আর কি বর্তমানে কিছুটা দুঃখিত আচ্ছা আমি ফেসবুকে কিছুদিন আগে কয়েকটা পোস্ট দেখছিলাম এরকম যে যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা বেশিরভাগই যারা ডিপ্রেশনে থাকে আর কি তো যারা ঈশ্বরে বিশ্বাসী না তারা সহজেই হতাশ হয়ে যায় বা সুইসাইড করে ফেলে কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা তাদের সমস্ত ডিপ্রেশন বা এরকম কিছু এটা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারে এই কারণে তাদের সুইসাইড রেট অনেক কম হয় আত্মঘাতী রেট বেশি হয় আত্মঘাতে মানে ওই আতসবাই বোমিং সুইসাইড বোমিং এই ধরনের দাহটা বেশি হয় এরকম কি কোনো গবেষণা আপনার কাছে আছে শ্যাডোম্যান যে মানে নাস্তিক হলে আততটা বেশি হয় আর আস্তিক হলে আততটা কম হয় এই ধরনের কোনো একাডেমিক গবেষণা কি আপনার কাছে আছে ওয়েল আমি তো সেভাবে দেখি নাই মূলত এই বিষয়টা নিয়ে আর কি কথা বলতে আসছিলাম আপনাদের সাথে না এটা তো এটা তো অনেকের মনে হতে পারে যে ধর্ম ধার্মিক দেশগুলাতে দুর্নীতি কম হবে আর যে দেশে ধর্মের প্রভাব কম সেই দেশে দুর্নীতি বেশি হবে এটা তো আমাদের অনেক অনেকের মনে হতে পারে কিন্তু বাস্তব ক্ষেত্রে তো দেখা যায় যে ধর্মপ্রবণ দেশগুলোতে দুর্নীতি খুনাখুনি মারামারি ধর্ষণ মানুষের নিরাপত্তা এগুলো সবই রাহাজানি সবকিছু হচ্ছে ধার্মিক দেশগুলোতে বেশি এবং যে দেশগুলা ধর্মপ্রবণ না যে দেশগুলা রীতিমতো নাস্তিক সেই সমস্ত দেশে দেশ মানে শান্তির সূচকে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে মানুষ কোন সমস্ত দেশে থাকতে দেখা যাবে যে নাস্তিক মানুষ যেতে চায় জন্য করে পার্মানেন্টলি বউ বাচ্চা নিয়ে চলে যেতে চায় তাহলে তো এটা তো হিসাব মিলছে না তাহলে আমাদের কি মনে হয় কি মনে হয় না তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে এটার সপক্ষে এই ধরনের কথার সপক্ষে কি কি এভিডেন্স আছে এভিডেন্স কি আপনার কাছে আছে যে নাস্তিকদের মধ্যে আত্মহত্যা আসিফ ভাই আমার কাছে কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর ধনী দেশগুলো নাস্তিক প্রধান পৃথিবীর যে সমস্ত দেশগুলো সুখী দেশ সেই সমস্ত দেশগুলো নাস্তিক প্রধান পৃথিবীর যে সমস্ত দেশে অপরাধ কম হয় সেই সমস্ত দেশের নাস্তিক প্রধান আমার কাছে প্রত্যেকটা জরিপের আছে তথ্য আছে আমার কাছে তাই আপনি কেউ যদি চান আমি লিঙ্কটা দিতে পারি বা স্ক্রিনে শেয়ারও করতে পারি আচ্ছা আমি একটা তথ্য বলি এই তথ্যটা আপনারা যাচাই করে দেখতে পারেন শিক্ষিত মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যায় অশিক্ষিত মানুষ যারা হচ্ছে দিন আনে দিন খায় একদম কৃষক একদম কষ্ট করে জীবন যাপন করে খেয়ে না খেয়ে বেঁচে থাকে এই রকমের মানুষদের মধ্যে আত্মহত্যা প্রবণতা খুবই কম দেখা যায় কিন্তু শিক্ষিত যারা অনেক পন্ডিত অনেক বিষয় সম্পর্কে অনেক ভালো জানে তাদের মধ্যে তুলনামূলক ভাবে আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যায় এই তথ্যটা থেকে আমরা আসলে কি কনক্লুশন আসতে পারি এই তথ্যটা থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি যে শিক্ষা দীক্ষা করাটা ঠিক না শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করা এগুলো পড়ালেখা করা এগুলো ঠিক না এগুলো থেকে দূরে থাকতে হবে হলে তো ভাই আত্মহত্যা যদি করি আমরা তাহলে কি হবে তাহলে তো আমাদের এখন মানে পড়ালেখা করাটা বন্ধ করে দিতে হবে আহ ফারাজ ভাই কি বলেন এই তাহলে তো পালেখাও বন্ধ করে দিতে হয় নাকি এবং একই সাথে যদি অর্থনৈতিক নিরাপত্তা থাকে যে সমস্ত দেশের দেশ সোশ্যাল ডেমোক্রেসি দেশ যে সমস্ত দেশের সমস্ত দায় দায়িত্ব মনে করেন আপনার চাকরি নাই সরকার আপনাকে ভাতা দিবে হ্যাঁ মাসে মাসে ভাতা দিবে আপনাকে খাওয়াবে এই রকমের দেশগুলোতে আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যায় কিন্তু যে সমস্ত দেশে সরকার মানুষের কোনো পাত্তাই দেয় না দুই সাইড লাখ মাল্ল কোনো যায় আসে না হ্যাঁ বলে আল্লাহর মাল আল্লাহ হান্টিং গ্যাদারিং সোসাইটিতে মোস্ট প্রবলি আপনার সুইসাইড করে মরার লোকজন কমই পাবে যারা যারা হান্টিং করতে পারে না তারা এমনিতেই শিকার হয়ে মারা যাবে অন্য শিকার হয়ে মারা যাবে এরকম ওটাই হয় বাট দ্যাট ডাজেন্ট প্রুভ এনিথিং ধরেন ধরেন এটা যদি এরকম এরকম ডেটা দিয়ে কেউ যদি দাবি করে যে যেহেতু যে সমস্ত দেশে রাষ্ট্র জনগণের প্রতি মনোযোগী না দুর্নীতি বেশি এবং রাষ্ট্র থেকে জনগণকে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হয় না স্বাস্থ্য সুবিধাও দেওয়া হয় না শিক্ষা চিকিৎসা সুবিধাই দেওয়া হয় না সেই সমস্ত দেশে আত্মহত্যা প্রবণতা কম আর যে সমস্ত দেশে সবকিছু দেওয়া হয় ধরেন জাপানে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় জনগণের জন্য রাষ্ট্র থেকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সমস্ত দেশে আহ আত্মহত্যা প্রবণতা বেশি এই ইনফরমেশনটা থেকে

ডাক্তার হেল্প করেছে তো মেডিকেশন হেল্প করছে আর কি কিন্তু ওইটা চিন্তা করে কোনো হেল্প হয়নি বাট আমি বলতে চাচ্ছি যে ডিপ্রেশনটা আসলে এমন একটা জিনিস যে আপনার এটা অনেক কিছু থেকে হতে পারে দেখা গেলো আপনার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু আপনি তারপরেও লোনলি ফিল করছেন এটা বোর্ডম থেকে হতে পারে এটা আসিফ ভাই যেটা বললো যে ফর এক্সাম্পল আমি যেখানে থাকি এখানে একটা প্রভিন্স আছে যেখানে আপনার এখানে ইন্ডিয়ানস যারা ইন্ডিয়ান ইন্ডিয়ানস না এখানে যারা নেটিভ ইন্ডিয়ান ওদের মানে সব ফেসিলিটি আছে ওদের ট্যাক্স পে করতে হয় না ওদের গ্যাসের জন্য পে করতে হয় না ওদের ল্যান্ড দিয়েছে গভর্নমেন্ট ওদের বাড়ির জন্য পে করতে হয় না দেহা অল এখানে ওদের ভিতরে আপনার সুইসাইডের রেটটা অনেক অনেক হাই আমাদের এই কান্ট্রিটাতে তো এটার একটা কারণ হতে পারে যে যারা স্ট্রাগল করছে যারা ডে টু ডে স্ট্রাগল করে যারা একটা নিজেকে বিজি মানে নিজেকে একটা ব্যস্ততার ভিতরে রাখে যারা দিন আনে দিন খায় যেটা হাসি ভাই বললো যে ওদের সেই বোর্ডম হওয়ার চান্সটা খুব কম আর যারা ধরেন একটু এডুকেটেড যারা একটু ভালো থাকে যাদের সব কিছু আছে আমার মনে হয় তাদের ভিতরে একটা লোনলিনেস কাজ করে এটা আপনার একটা আই ডোন্ট নো এটা পুরোটাই একটা আপনার ব্রেইনের একটা ভিতরে একটা কেমিক্যাল ইমব্যালেন্স জন্য হয় যেটা আমাকে ডাক্তার বলেছে সো এটার সাথে রিলিজনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না আচ্ছা ম্যান আপনি বলেন এবার বিষয়টা কিছুটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আমার কাছে আমি লিখছি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যুক্ত করার জন্য আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে সেটা একবার আমি শুনেছিলাম আপনার ভিডিওতে মনে হয় মনে করতে ভিডিওতে একটা হাদিস আর কি একটু চেক করার জন্য একটু দেখার জন্য আর কি হাদিসটা হচ্ছে ওই মোহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করে 6 বছর পর বর্ষায় আয়েশাকে তখন সে তিন বছর পরে তখন সে মানে কনসিউম করে কিন্তু তার আগে ওই 3 বছর পর্যন্ত নাকি সে তার আর কি কি ভাবে বলে বিষয়টা তার লিঙ্গ আর কি সে আয়শার মলেস্ট করে আর কি কিন্তু ফতোয়া পরবর্তীতে যে যারা ফতোয়া দিয়েছিলেন তারা উঠায় নিচ্ছে তুলে নিচ্ছে ফতোয়াটা কারণ এটা নিয়ে ব্যাপক সমালোচনা আর ঝড় বয়ে গেছিল এই কারণে তারা তুলে নিচ্ছে কিন্তু ফতোয়ার ভিতরে এই জিনিসটা বলা ছিল যে বছর কোলে নিয়ে একটু ঘষাঘষি করতো এটা দেখাচ্ছি দেখাচ্ছি না আমি আমরা দেখা দিই আমাদের মানে হচ্ছে আমরা দেখা দিই আমরা মানে মুখে মুখে বলি না কথা কিন্তু এখানে আরেকটা বিষয়ে উল্লেখ্য উল্লেখ করার একটা বিষয় যে মোহাম্মদ মানে আয়েশার যখন পিরিয়ড হতো তখন যেটা করত মোহাম্মদ ওইখানে একটা নেকড়া পেঁচায় তারপরে ঘষাঘষি করতো এটাও হাজিসের ভিতরে আছে যে যখন পিরিয়ড হতো তখন ওইখানে একটা কাপড় দিয়ে বাদ বাকি জায়গায় ঘষাঘষি করতো এটা এটা একদম সহিদের ভিতরে বলা আছে আহ কিন্তু যে মানে মানে যে আয়সার হাটুর মাঝখানে যে ইয়ার করত সেইটার কথা বলা আছে ফতোয়াতে আমি একটু বের করছি ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি একটু বের করি ওকে আসিফ ভাই এটা ওইটা ইশের অংশ ছিল ফতোয়ার অংশ ছিল যে ফতোয়ার অংশটা পরবর্তীতে আবার উঠায় নেওয়া হয় আসিফ ভাই মনে এটা ঠিক কথা না মানে ফতোয়াটা গায়েব করে দেওয়া হয় তারা যে সাইডে লিখছিল ওই সাইড থেকে ফতোয়াটা গায়েব করে দেওয়া হয় বাট তারা কখনোই বলে নাই ইসলাম স্কলাররা কখনোই বলে নাই যে এই জিনিসটা নবী করে নাই কখনো এই ধরনের মলেস্টেশন নবী কখনো করে নাই এই কথাটা আবার কোথাও বলা হয় নাই জাস্ট যে সাইটটাতে যে ওয়েব পেজে ফতোয়াটা ছিল সেই ওয়েব পেজটা পরবর্তীতে গায়েব করে ফেলা হয় আর কি আচ্ছা ফতোয়াটা বের হয়েছে ফতোয়াটা এখন আর আপনারা পাবেন না খুঁজে কিন্তু আমার কাছে মানে সংরক্ষণ করা আছে সেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফতোয়া নাম্বার হচ্ছে একচল্লিশ হাজার চারশো নয় সাত পাঁচ চোদ্দশো একুশ মানে হচ্ছে দুই সালের আটই আগস্ট এই ফতোয়াটা দেওয়া হয়েছিল সৌদি আরবের বৈজ্ঞানিক গবেষণা ও ধর্মীয় নিষেধাজ্ঞা বিষয়ক স্থায়ী কমিটি ফতোয়া ফতোয়ার দিয়েছেন আব্দুল বেন বিন চেয়ারম্যান বাকের বেন আবদুল্লাহ সদস্য সালে আল ফাউজান সদস্য ফাউজানের কথা সবাই জানে এখানে প্রশ্ন করা হয়েছে যে সাম্প্রতিক সময় খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে যে বিশেষ করে বিবাহে পুরুষ মানুষের অল্প বয়সী ছেলেদের গায়ে ডট ডট ঘর্ষণ করে ডট ডট লাভ করা হয় এই বিষয়ে কোরআনের নিয়ম কি উত্তর দেওয়া হচ্ছে বিশেষত না উত্তর না বিশেষত আল্লাহ রাসুল আয়েশার শরীরে লিঙ্গ ঘষতেন বলে জানা যায় উত্তর দেওয়া হচ্ছে উত্তর ইসলামের শত্রু কাফের দ্বারা প্রেরিত অনৈতিক ভিডিও গুলোর মাধ্যমে আমাদের দেশে আমদানি হওয়া বহু অনৈতিক বিষয়াদি বহু শতাব্দী ধরে চলে আসছে যা মুসলমানদের জন্য করা সঠিক নয় ইসলামের সঠিক শিক্ষা হচ্ছে আল্লাহ রাসুল বিবি আয়সাকে বিয়ে করার জন্য মনোনীত করবার সময় আয়েশার বয়স ছিল মাত্র ছয় বছর এই সময় আয়েশা ডট ডট কর্মের জন্য পরিপক্ক ছিলেন না সেই কারণে আল্লাহ রাসুল আশাকে কোলে নিয়ে তার দুই থাইয়ের মাঝে আল্লাহর রাসুলের ডট ডট মোবারক স্থাপন করে হালকা ভাবে নাড়াচাড়া করতেন আরো উল্লেখ্য আল্লাহ রাসুলের ডট ডট মোবারকের উপর আল্লাহ রাসুলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আরও উল্লেখ্য পূর্ণ নিয়ন্ত্রণ যা বিশ্বাসীদের নেই তাই বিশ্বাসীদের মধ্যে এই কাজ করার প্র্যাকটিস করার অনুমতি নেই এই জিনিসটা এই ফতোয়াতে বলা হয়েছিল যে আল্লাহ রাসুল এই মুফা খাতা করতেন এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে মানে পিরিয়ড চলাকালীন সময় মোহাম্মদ কি করতে সেটা একটু দেখাচ্ছি সেটা একটু বের করতে সময় লাগবে সেটা এখানে ইম্পর্টেন্ট এই জন্যই দেখা দেখাতে হবে আপনার একটু থাকেন আমি একটু বের করছি মানে ইসা ছিল মানে ছোট মানে দেখেন মোহাম্মদ কিন্তু তার মায়ের বয়সী মায়ের বয়সী মানে মোহাম্মদ সাহেব পনেরো বছরের বেশি বয়সী হাতি থাকে বিয়ে করছে তাহলে মায়ের বয়সী একজন নারীর মানে ই পাইছে কেমন হয় সেটা মোহাম্মদ জানছে এরপরে নিজের মেয়ের বয়সী পালিত পুত্রের বউকে বিয়ে করছে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এতেও একটা সে অভিজ্ঞতা হয়েছে এরপরে চিন্তা করলো নাতির বয়সী নাতির বয়সে আয়েশাকে বিয়ে করি তাহলে একটা পৃথিবীতে একটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে মা মেয়ে নাতনি তিন ধরনেরই একটা ই করছে কিন্তু আয়েশাকে যখন বিয়ে করছে তখন তো সে ছয় বছর তখন তো তার ওই মানে যে উদ্দেশ্য পূরণ হয় নাই কিন্তু ওই যেটা আমরা ইসে দেখলাম ফতোয় দুই রান তো ছিল সে রান দিয়ে ইচ্ছা পূরণ করছে তারপরে নয় বছর হওয়ার সাথে সাথে হয়তো মেশিন স্টার্ট দিত নয় বছরে সেই মেশিনটা চালু হয়েছে পুরোপুরি ভাই আপনি কি বলতে চাচ্ছেন মানে মোহাম্মদ কোন এই যেই বাদ দেয় নেই আর কি মানে হ্যাঁ বুড়ো বয়স পর্যন্ত সবাইকে ট্রাই করে আমি আমি বলতে চাচ্ছি না এটা কোরআন আদিতে বলে আর কি কোরআন আদিতে কথা আমি তুলে ধরলাম মানে আমরা তো রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না বুঝছেন যেমন বললাম কাদিস আছে মোহাম্মদ হাসাই পনেরো বছরের বড় রেফারেন্স আছে মোহাম্মদ তার পালিত পুত্রের বউকে মানে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করছিল হ্যাঁ যাকে মোহাম্মদকে বাবা বলে ডাকতো এখন মোহাম্মদকে স্বামী বলে ডাকে তো এই অভিজ্ঞতাও আছে আর আয়েশার বয়স ছিল ছয় বছর এর তেপ্পান্ন বছর আমরা তো তেপ্পান্ন বছর বয়সে দেখি নাতনি এই বয়সে আপনি কোলে নিয়ে মানুষ ঘরে

এটা হচ্ছে এটা পাওয়া যাবে হচ্ছে বুখারি শরীফে তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে তিনশো এখানে বলা হচ্ছে হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা সংস্পর্শ করা এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু পড়ি হাদিস কি বলা আছে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম ইজার হচ্ছে একটা কাপড় যেটা ওই যে ওই জায়গাটাতে দেয় আমার সাথে আমার হাইজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করতেন ভাই দেখা যাচ্ছে ইয়া ভাই জিরো ওয়ান ভাই দেখা যাচ্ছে 0101 ভাই নাক ডাকতে সব কে घुमाচ্ছে এটাকে ভাই আমি ফরাস ভাই घुমা গেছে হ্যাঁ হ্যাঁ আওয়াজ না ফরাস ভাই গেছে ভাইকে আমি জিনিসটা দেখালাম যে মানে হায়জ অবস্থায় যে মিশামিশি করতো নবী একটা কাপড় পেঁচায় এখানে যে অন্যান্য জায়গায় যে ঘষাঘষি ঘষি করতো এই হাদিসটা দেখালাম আহ তাহলে উনি তো আর নাই তাহলে পরের জনকে আমরা যুক্ত করি কিউরিয়াস